আজকে বাংলাদেশে যা ইচ্ছা তাই মাননীয় স্পিকার, এভাবে চলতে পারে না। আপনি দ্রব্যমূল্যের যারা উদ্যোগতির প্রতিবাদে যারা আজকে কথা বলতে চাচ্ছে তাদেরকে আপনি পুলিশ দিয়ে দমন করছেন, এভাবে তো মাননীয় স্পিকার চলতে পারে না। মানুষের এই অধিকার থেকে আজকে যেভাবে আপনি বঞ্চিত করা হচ্ছে, আমি মনে করি মাননীয় স্পিকার, এখানে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, আরও বিষয় যেটি উদ্বেগের, আজকে পুলিশের আইজিপি, পুলিশের কমিশনার যে ভাষায় কথা বলছেন, পোশাক খুলে দিয়ে রাজনীতি দিতে দেন না কেন, তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগে আপনি যোগ দেওয়া দেন, তারপরে যা ইচ্ছে তাই বলুক। একজন পুলিশের কমিশনার এবং পুলিশের আইজিপি ওই পোশাক পরে যে ভাষায় কথা বলেছে এটি বলতে পারে না। আর বলছে যে অপরাধীদের স্থান পুলিশে হবে না, অপরাধীদের সংজ্ঞা কি মাননীয় স্পিকার পুলিশের মধ্যে? উনি নিজে যে অপরাধী করছেন, উনি বোট ক্লাবের সভাপতি এখনও দায়িত্ব রয়েছেন, এটি কোন সংবিধান বলে আছেন? এটি আজকে এখনও পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জাতির উদ্দেশ্যে জানাই নাই। সুতরাং অপরাধ যদি শীর্ষ জায়গা থেকে করে থাকে তার বিরুদ্ধে যদি আপনি প্রতিকারের ব্যবস্থা না নেন, তা আপনি পুলিশের সদস্যদের কী অপরাধের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন? শীর্ষে পর্যায়ে যারা রয়েছেন তারাই আজকে সবচেয়ে বেশি অপরাধ করছেন। সুতরাং আমি মনে করি মাননীয় স্পিকার এই বিষয়গুলো নিষ্পত্তি হওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আজকে ওনার জায়গা থেকে বলছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, এখানে আজকে মাননীয় আমার একজন সদস্য সংসদ বললেন যে কথাটি দুর্নীতি দমন করছেন, সত্যি উদ্বেগের। আমার জেলার আওয়ামী লীগের সেক্রেটারি এই পার্লামেন্টে আমি 2 বছর আগে বলেছিলাম আমি নিজে বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনে মামলা করেছি, সেই মামলার আপনার আওয়ামী লীগের সেক্রেটারি তার নিঃসন্তান ফুপুর সমস্ত সম্পত্তি জাল করেছে, সিআইডি থেকে ইতিমধ্যে গত 6 মাস হলো তদন্ত রিপোর্ট দিয়েছে, সে এখনও আওয়ামী লীগের সেক্রেটারি। তাহলে আপনার দুর্নীতির বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবে আপনার? সে এখনও বহাল তবিয়তে তাদের এই পদে বহাল রয়েছে, সিআইডি কর্তৃক তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি তদন্ত করে ব্যবস্থা নেবেন এবং তাকে বলবেন যে সম্পদগুলো যার তুমি জাল করেছো তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি মনোযোগ দিয়ে বিরোধী দলীয় সদস্যদের বক্তব্য শুনছিলাম এবং জাতীয় পার্টির মহাসচিব তার প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলতে চাই, তিনি যে বক্তব্য রেখেছেন দ্রব্যমূল্য নিয়ে, আজকে করোনার কারণে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র পৃথিবীতে খাদ্যপণ্যের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ইউরোপে গত কয়েক দশকের মধ্যে ভোগ্যপণ্যের দাম খাদ্যপণ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, রুটির দাম 80% বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশেও কিছু কিছু খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে এবং সেই কার্ডের ভিত্তিতে 1 কোটি পরিবার মানে প্রতি পরিবারে যদি 5 জন করেও মানুষ হয় 5 কোটি পরিবারকে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে, এতে খাদ্যপণ্যের দাম অনেক কমে গেছে। আপনি বাজারে যান বলেছেন, আপনি আসলে বাজারে যান না। আমি বাজারে যাই এবং বাজারে অনেক পণ্যের দাম এই 1 কোটি মানুষকে কার্ড বিতরণের পর অনেক পণ্যের দাম কমে গেছে, তেলের দাম কমেছে প্রতি লিটারে 10 টাকা এবং অন্যান্য পেঁয়াজের দাম 30 টাকা, যেই পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল, আপনি বাজারে না গিয়ে আপনি এখানে অসত্য ভাষণ দিয়েছেন এবং আজকে বিএনপির সংসদ সদস্য, আমি নাম বলতে চাই না, তিনি বক্তব্য রেখেছেন মদ্যপান নিয়ে, বলেছেন বঙ্গবন্ধু মদ্যপান বন্ধ করেছিলেন, হাউজি জুয়া মদ্যপান বন্ধ করেছিলেন, আপনার নেতা জিয়াউর রহমান মদের লাইসেন্স দিয়েছিলেন, হাউজির লাইসেন্স দিয়েছিলেন এবং প্রিন্সেস জরিনার লাখিকারের নাচ এই বাংলাদেশে কে চালু করেছিল? এই বাংলাদেশে জিয়াউর রহমান চালু করেছিল। সুতরাং এই নিয়ে কথা বলার অধিকার আপনাদের নাই। হিজবুল বাহারে করে মেধাবী ছাত্রদের নিয়ে গিয়ে তাদেরকে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন, সন্ত্রাসী বানিয়েছিলেন। আর দুর্নীতি নিয়ে কথা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বিধায় দুর্নীতির সূচকে বাংলাদেশ ক্রমাগতভাবে উন্নতি করছে, অর্থাৎ দুর্নীতি কমছে বাংলাদেশে। আর আপনারা পরপর 5 বার বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, 4 বার একক চ্যাম্পিয়ন, আরেকবার একটি আফ্রিকা দেশের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। সুতরাং আপনাদের মুখে দুর্নীতির কথা মানায় না। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের সময়কার প্রধানমন্ত্রী, আপনার নেত্রী কালো টাকা সাদা করেছেন, অর্থমন্ত্রী কালো টাকা সাদা করেছেন, সুতরাং দুর্নীতির কথা আপনাদের মুখে মানায় না। আর আইনের শাসনের জাতীয় সংসদের মহিলা সদস্য তার প্রতি সম্মান রেখে বলতে চাই, ব্যারিস্টার রুহিন ফারনা ফারা আইনের শাসনের কথা বলছেন, জিয়াউর রহমান যে শত শত মানুষকে, সেনাবাহিনীর অফিসারকে, জওয়ানকে বিনা বিচারে ফাঁসিতে ঝুলিয়েছে সেটার জবাব দিবে কে? 21 আগস্টের গ্রেনেড হামলা কার নেতৃত্ব হয়েছে,
তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার গাতসারে 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলার পর এই সংসদে একটি নিন্দা প্রস্তাব আনার জন্য বলা হয়েছিল, তখন হাস্যরস করা হয়েছিল, নিন্দা প্রস্তাব আনতে দেওয়া হয়নি, এবং উপহাস করে বলা হয়েছিল যে আমাদের নেত্রীরা কি ভ্যানিটি ব্যাগের করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন, আমরা কি সবাই আত্মহত্যা করতে গিয়েছিলাম সেদিন। আপনারা আইনের শাসনের কথা বলেন, ইন্ডেমনিটি আইন পাস করে ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে কে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করেছিল? মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেবার জন্য। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। কিছুদিন আগেই আওয়ামী লীগের নিজস্ব খুনাখুনির মধ্যে কলেজ ছাত্রী সামিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে, মাননীয় স্পিকার, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। অপরাধ ঘটলে, বিশেষ করে সেটা যদি হত্যাকাণ্ড হয়, তাহলে গত এক যুগে ভুক্তভোগীর স্বজনদের আমরা এই কথা বারবার বলতে শুনি, অথচ ফৌজদারি অপরাধ একটি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এবং অটোমেটিক্যালি সেই অপরাধের বিচার হবার কথা, অপরাধটিকে আমলে আনার কথা, কিন্তু সেটা তো হয়ই না। আমরা তখন বিচার চাই নির্বাহী বিভাগের প্রধানের কাছে। এই দেশে আইনের শাসন বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বলেন, কিংবা ক্ষমতার পৃথকীকরণ বলেন, তার কিছুই যার অবশিষ্ট নাই তার সেটা প্রমাণের জন্য এটুকুই যথেষ্ট যে এখন যে কোনো হত্যাকাণ্ড বা এ ধরনের নৃশংস কোনো হত্যাকাণ্ডে আমরা নির্বাহী বিভাগের প্রধানের কাছে বিচার চাই। অবশ্য প্রধানমন্ত্রীর কাছে বিচার চাওয়ার সুযোগ সকলের হয় না, সকল হত্যাকাণ্ড আলোচিত হয় না, সকল হত্যাকাণ্ড মূলধারার গণমাধ্যম তো দূরেই থাকুক, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দৃষ্টি আকর্ষণ করতে পারে না। ভুক্তভোগী ভাগ্যবান হলেই কেবলমাত্র সেটা নিয়ে শোরগোল হয় এবং তখনই হত্যাকাণ্ডের শিকার কোনো মানুষের পরিবার পরিজন মিডিয়ার সামনে এসে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইবার সুযোগ পায়। সাগররুণী সেই মনোযোগ আকর্ষণ করতে পেরেছিল মাননীয় স্পিকার। বিগত কয়েক বছরে অতি আলোচিততম হত্যাকাণ্ডের একটি হচ্ছে সাগররুণী। ঢাকায় নিজ বাসায় দম্পতি খুন হয় এমনই চাঞ্চল্য সৃষ্টি করবার মতন ঘটনা, তার উপরে দুজন স্বনামধন্য সাংবাদিক হওয়ায় বিষয়টি মুহূর্তের মধ্যেই সারা দেশে আলোচনার বিষয়ে পরিণত হয়। দারুণ চাঞ্চল্য করে ঘটনাটি সরকারের উপর এতটাই চাপ তৈরি করেছিল যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। সেই 48 ঘন্টা পার হয়ে 88,000 ঘন্টাও আমরা কিছুদিন আগেই অতিক্রম করেছি, কিন্তু 88 বারের মতন পুলিশ সময় চেয়েছে চার্জশিট জমা দেবার, এখনও এই অতি আলোচিত মামলার 10 বছর পার হলেও চার্জশিট জমা দেওয়া হয়নি। আমি আপনার মাধ্যমে সংসদের দৃষ্টি আকর্ষণ করছি আরেকটি অতি আলোচিত হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জের তকি হত্যাকাণ্ডের ব্যাপারে। এই ঘটনায় এই বছর 6ই মার্চ 9 বছর পূর্ণ হয়েছে, এখনও কোনো চার্জশিট দেওয়া হয়নি। ঘটনার পরপরই পত্রিকায় এসেছিল নারায়ণগঞ্জের এক অতি প্রভাবশালী পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। শুধু মিডিয়ার অভিযোগ নয়, তদন্তকারী সংস্থাও একই রকম কথা বলেছিল, অর্থাৎ তদন্তকারী সংস্থার কাছে সমস্ত রকম তথ্য থাকা সত্ত্বেও গত 9 বছরে তদন্তকারী সংস্থা এখন পর্যন্ত এই মামলায় কোনো চার্জশিট দিতে পারে নাই। প্রাথমিক বিচার শুরু হওয়া দূরে থাকুক, এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে এই ব্যাপারে রিপোর্ট করলে সেই পত্রিকা অফিসেও ভাঙচুর করা হয়। মার্চে আরেক অতি আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের 6 বছর পূর্ণ হলো মাননীয় স্পিকার। একটি সেনানিবাসের ভিতরে তনুর লাশ পাওয়া যাবার সংবাদ প্রথমে দেশের মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়নি, পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ব্যাপকভাবে আলোচনা শুরু হয় তখন মূলধারার মিডিয়াতেও সংবাদ হয়। ন্যূনতম সভ্য রাষ্ট্রে যে কোনো অপরাধ সংঘটিত হবার সাথে সাথে তদন্ত হবার কথা, অপরাধীকে বিচারের আওতায় আনবার কথা, সুষ্ঠু বিচারের মধ্যে দিয়ে শাস্তি নিশ্চিত করার কথা, এর জন্য ভুক্তভোগীর বিচার চাইবার কোনো প্রশ্ন তোলবার কথা নয়। কিন্তু আমাদের দেশে গত কয়েক বছরে তৈরি হয়েছে ভিন্ন সংস্কৃতি, এখানে বিচার চাইতে হয়, কেবল চাইলেই হয় না, ঘটনাটিকে হতে হয় অতি আলোচিত, আবার সব আলোচিত ঘটনার বিচার হয় তাও না। অভিযুক্ত ব্যক্তি যদি সামাজিক, রাজনৈতিক, আর্থিকভাবে শক্তিশালী কেউ হয়, তখন যত আলোচিতই হোক না কেন সেই ঘটনার কোনো সুরাহা হয় না, যেমন হয়নি সাগররুণী, মুনিয়া, তকি বা তনু হত্যাকাণ্ডে। আর চাঞ্চল্যকর হয়ে ওঠা বলে আমাদের সামনে আলোচনায় আসেনি এমন হত্যাকাণ্ডের সংখ্যা অসংখ্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি শুধু একটা তথ্য দিয়ে। এই সামিয়া হত্যাকাণ্ডের পর তার মাকে যখন প্রশ্ন করা হয়, তার মা পরিষ্কার বলেছিল, আমি বিচার চাই না, শুধু মেয়ের লাশ আমাকে পৌঁছে দিলেই হবে। একই ধরনের কথা তার বাবাও বলেছে, কার শাস্তি চাইবো, বিচার নাই, বিচার কার কাছে চাইবো, আল্লাহর কাছে বিচার দিলাম। বর্তমানে আমরা এই দেশে মাননীয় স্পিকার নাগরিক না, প্রজার মতন হয়ে গেছি। কোনো ঘটনা ঘটলে আমরা কান্নাকাটি করি, বিচার চাই। এক মিনিট মাননীয় স্পিকার, আমরা কান্নাকাটি করি, বিচার চাই, বারবারই আমরা বলি যে আমাদেরকে বিচার দেওয়া হোক, কিন্তু কোনো বিচার হয় না, এবং শেষ অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমরা এখন আল্লাহর কাছে বিচার চাই।
এমন অবস্থা মাননীয় স্পিকার, যদি আজকে আমি বা আমার কোনো স্বজন আজকে হত্যাকাণ্ডের শিকার হয়, আমার মনে হয় না আমিও রাষ্ট্রে বিচার পাবো। আমাকে ওই আল্লাহর কাছে বিচার দিয়ে শেষ করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ তিন। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি যে বিষয়টি আপনার মাধ্যমে মহান সংসদের দৃষ্টিতে আনতে চাই, নিঃসন্দেহে সারা দেশে দ্রব্যমূল্যের যে ভয়াবহ উদ্যোগতি, জনগণ যে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে রয়েছে, সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে আমার বক্তব্য। আজকে টিসিবির পণ্য প্রায় 1 কোটি পরিবারকে দেওয়া হচ্ছে এবং ন্যায্য মূল্যে দেওয়া হচ্ছে। সবচেয়ে উদ্বেগের যে প্রত্যেকটি জেলায় উপজেলায় টিসিবি ডিলার আছে, এখন গোটা রাষ্ট্রযন্ত্র প্রশাসন যন্ত্র আপনার প্যাকেজিংয়ের কাজে লিপ্ত হয়ে গেছে। আপনি জনগণ সেবা পাচ্ছে না উপজেলায়, জেলা প্রশাসনে। সেখানে গত 1 মাস যাবত ডিসিরা আপনার প্যাকেট করছে 2 কেজি তেল, 2 কেজি ডাল, 2 কেজি আপনার চিনি, এবং এটা বাধ্য করা হচ্ছে গরিব মানুষকে যে প্যাকেজ নিতেই হবে। আপনার এই ছোলা খেজুর, একটা রিক্সাওয়ালা, একটা দিনমজুর, আপনার যে তার খেজুরের কোনো প্রয়োজন নাই, তার আপনার এই ছোলার প্রয়োজন নাই, সে তার শুধু তেলটুকু দরকার বা ওই পণ্যগুলোর মধ্যে তার পেঁয়াজটুকু দরকার, কিন্তু তাকে ওই গোটা পণ্যটুকু নিতে হবে। আগে আমরা সবসময় দেখেছি টিসিবির আপনার ডিলার, রেশনিং ডিলারের মাধ্যমে বিক্রি করা হতো এবং সেখানে যারা দরিদ্র গরিব মানুষ যেটা তাদের প্রয়োজন সেটা ন্যায্য মূল্যে ক্রয় করত। এখন এখানে দেখা যাচ্ছে যে আপনার গোটা রাষ্ট্রযন্ত্র আজকে 1 মাস যাবত এই সমস্ত কাজে ব্যস্ত থাকার কারণে জনগণ কিন্তু সাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং কোনো অবস্থাতে আমি বলব মাননীয় স্পিকার, দ্রব্যমূল্য সরকার নিয়ন্ত্রণ আনতে পারে নাই। আরও একটি বড় উদ্বেগের বিষয় যে আজকে নির্মাণ সামগ্রী গত 1 মাস যাবত সম্পূর্ণরূপে স্থবির। আপনার রডের কেজি 50 টাকা, 100 টাকা, এখন সিমেন্টের বস্তা ছিল আপনার 300 টাকা, আজকে 600 টাকা। আজকে বালুর দাম বেশি, ইটের দাম বেশি, বিদ্যুতের জ্বালানি খরচ বেশি, আপনার কয়লার জ্বালানির দাম বেড়ে গেছে, সমস্ত কিছুর, যে কারণে গোটা বাংলাদেশে স্কুল কলেজ রাস্তাঘাট নির্মাণ স্থবির হয়ে গেছে। এখানে আপনি নিত্যপণ্য দ্রব্যের ক্ষেত্রে আপনি টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ করছেন, কিন্তু এই আপনার নির্মাণ কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনি কীভাবে এটা আপনার অ্যাডজাস্ট করবেন, এইটার জন্য তো আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কোনো অবস্থাতেই আপনার কিন্তু কনস্ট্রাকশন কাজের সাথে যা জড়িত তারা আপনার এই কাজগুলো করতে পারবে না। আর মাননীয় স্পিকার, সবচেয়ে বড় উদ্বেগের, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, এই মহান সংসদে অনেকেই ছাত্র ছিলাম। মাননীয় স্পিকার, অনেকেই এই বিশ্ববিদ্যালয়ে, আমাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল। আমি গত 23 মার্চ আপনার মানব জমিনে একটি পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে, আমি আপনার সামনে মাননীয় স্পিকার শুধু এইটুকু পড়ে শোনাচ্ছি। কি উদ্বেগের অভিভাবকরা আজকে আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি, যা ইচ্ছা তাই করার জন্য নয়। মাননীয় স্পিকার, এখানে আমি শুধু আপনাকে অংশটুকু পড়ে শোনাচ্ছি। সম্প্রতি র‍্যাগ দেতে ভাইরাল হওয়া 2টি নৃত্য নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা আপনার জন্ম দিয়েছে। এই অনুষ্ঠানে মঞ্চে ছিল উদ্দাম নৃত্য আর দর্শক সারিতে ছিল মাদকের আসর। 10 থেকে 12 মার্চ অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই গাঁজার ধোঁয়ায় থাকতে পারেননি, এমনকি প্রকাশ্য চলছে মদ্যপান। অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক অনুজ শিক্ষার্থী বলেন, সেখানে বড় ভাইরা শুধু মাদক সেবন না, বিনামূল্যে বিতরণ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে অর্থনীতি 42 ব্যাচের অনুষ্ঠানে আহ্বায়ক যে কথাগুলো বলেছে, সরজমিন অবস্থা জানা যায়, ক্যাম্পাসে গাঁজা, মদ, ইয়াবা, এমনকি হিরোইন বিক্রি হচ্ছে দেদার্সে। এটি বিশ্ববিদ্যালয়ের চিত্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে? মাননীয় স্পিকার, আজকে ওই যে অনুষ্ঠানটি ভাইরাল হয়েছে আমিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সত্যিকার অর্থে এই বিষয়ে আমরা অবাক এবং বিস্মিত হচ্ছি। মনে হচ্ছে সেটি হলিউড না বলিউডের দৃশ্য। মাননীয় স্পিকার, এগুলোর ব্যাপারে আমি মনে করি